প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে দর্শক বন্ধুরা যে প্রোগ্রামের জন্য নিয়মিত ভাবে অপেক্ষা করেন আজকে আবারও সেই প্রোগ্রাম আপনাদের জন্য টেলিভিশনের পর্দায় আমরা নিয়ে উপস্থিত তো দর্শক বন্ধুরা বিগত কয়েকটা পর্ব জুড়ে আমরা যে বিষয়গুলোর উপরে আলোচনায় রয়েছি আজকে আমরা সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব কারণ প্ল্যানেট হোক বা আমরা যাদের বলি যে ছায়া গ্রহ হিসেবে যে সমস্ত প্রত্যেকেরই তো নিজস্ব একটা নিজস্বতা আর একটা নিজস্ব তাহলে সেই কাজগুলো তারা যখন বিভিন্ন থাকছে। কি প্রভাব দিচ্ছে দিক থাকলেই বা কি পাবে ব্যক্তি আর দুর্বল দিক থাকলেই বা তাকে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনাতে আমরা রয়েছি আমরা কেতুকে নিয়ে আলোচনার এগোচ্ছি এগোতে এগোতে অনেকটাই আমরা এসে গেছি তবে আজকে আমরা ষষ্ঠ ঘর ও সপ্তম ঘর ষষ্ঠ ভাব ও সপ্তম ভাবে কেতুর অবস্থান থাকলে কি ধরনের প্রভাব ব্যক্তির জীবনে আসে এটা তো জানবই তারও আগে জানা যেটা দরকার সেটা হলো মানুষ আজকাল জানতে যেটা সব থেকে বেশি চান যে সমস্যার কথা তো সকলেই বলে যাচ্ছেন সলিউশনটা কি সলিউশন বা সমাধানের কথা যখন আসছে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি কাছ থেকে যে কথাটা বারবার জানছি সেটা হলো থ্রি সিক্সটি ডিগ্রির রেমেডি অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রির প্রতিকার এই তিনশো ষাট ডিগ্রির প্রতিকারটা আবার কি জিনিস এর মধ্যে কি কি পড়ছে এই তিনশো ষাট ডিগ্রি প্রতিকার করলে কি উপকার আপনারা পাবেন নিশ্চয়ই মনের মধ্যে আসছে এতদিন তো আপনারা শুনেছেন যে যন্ত্রম কিংবা রত্ন কিংবা কোনো পুজো বা মন্ত্র যাবতীয় কিছু তাহলে আজকে এটা নতুন আবার কি এই নতুন কি এটা এটা নিয়ে আমরা যার কাছ থেকে জানবো চলুন তাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন সরন্দন অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আলোচনা দুটোই আমরাই করছি আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম নমস্কার আমার দর্শক বৃন্দদের প্রণাম জানিয়ে আর আমার সব মায়েদের প্রণাম জানিয়ে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান আগে নিয়ে ওম অস্তু বিশ্বেশ্বরায় মহাদেবায় কালাগ্নি রুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয় সার্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন মহাদেবায় মহা প্রভুর কৃপায় সকলে ভালোভাবে থাকবেন আজকে যে ম্যাটার টা নিয়ে আলোচনা হচ্ছিল সুবর্ণার সাথে সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রির প্রতিকারটা কি তো থ্রি সিক্সটি ডিগ্রি প্রতিকার নিয়ে আমি আলোচনা করেছি আবারও বলবো যে থ্রি সিক্সটি ডিগ্রি প্রতিকারের যেটা মেন ম্যাটার সেটা হচ্ছে শুধুমাত্র একটা প্রতিকার মানেই আমরা এতদিন শুধু জেমস্টোন জেনেছি দেখুন জেমস্টোন ডেফিনেটলি যদি সত্যি ভালো হয় তাহলে ওয়ার্কআউট করে পুজো হোম বা যজ্ঞ বিভিন্ন তন্ত্রের কাজ এগুলো আমরা জেনে এসেছি কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু হোম যজ্ঞ বা জেমস্টোন ইউজ করে প্রপার আহ সলিউশন সবসময় সবার ক্ষেত্রে হয় না সেই ক্ষেত্রে বিশেষভাবে যে জাতক বা জাতিকার সমস্যা তার নিজের কিছু নিজের মন্ত্রোচ্চারণ নিজেকে সেই ব্যাপারে ইনভলভ করা এবং সঙ্গে ক্যাট অর্থাৎ কার্মিক অ্যালাইনমেন্ট থিওরি অর্থাৎ আপনার জীবন প্রণালী কোন দিকে গেলে ভালো হবে কোন রাস্তায় গেলে ভালো হবে কোন দিকে আপনার যাওয়া উচিত নয় সেই ম্যাটারটাই কিন্তু আমি বলি কার্মিক অ্যালাইনমেন্ট থিওরি বা আপনার জীবন প্রণালী আপনার হরস্কোপ কি বলছে আপনার জন্মপুষ্টি কি বলছে সেইটা কিন্তু আমি বলে দিই সঙ্গে আপনি যেখানে থাকেন আপনি যেখানেই থাকেন সেটা আপনার ভাড়া বাড়ি হতে পারে আপনার নিজের বাড়ি হতে পারে যাই হোক না কেন সেখানে যে জায়গাটায় আপনি থাকেন সেখানকার একটা গার্ড দেওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ অনেক জায়গাতেই কিন্তু বাস্তু সমস্যা রয়েছে এবং তার জন্য কিন্তু অনেক জাতক জাতিকার নিজেরা সাফার করেন সেই জন্য প্রথম হচ্ছে রত্ন কবচ মন্ত্র উচ্চারণ তার জীবন প্রণালীর পরিবর্তন সঙ্গে বাস্তু এই সম্পূর্ণটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে পড়ে যে একটা বাদ চলে গেলে অনেক ক্ষেত্রে আগে আমি যখন একদম ফার্স্ট আমি প্র্যাকটিস স্টার্ট করেছিলাম দেখেছি কোনো কোনো ক্ষেত্রে কোনো একটা জায়গা যেন বাদ চলে যাচ্ছে সেই জন্য আমরা আলোচনায় এবব একটু জানছি ফোনে কে রয়েছে নমস্কার বলুন কে বলছেন আচ্ছা কার সম্বন্ধে জানবেন দিদি আপনি ছেলের নাম আচ্ছা আচ্ছা জন্ম তারিখ হুম বলুন 13 নয় এর আচ্ছা আচ্ছা 2011 কখন সময় টাইমটা সকাল পাঁচটা তিরিশ জন্মস্থান দিদি হাওড়া আচ্ছা 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 দেখেন আমি ফিরে আচ্ছা 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 হ্যাঁ এটা একটা ব্যাপার একসঙ্গে তো অনেক মানুষজন মানে তিরিশ চল্লিশ জন করে যাওয়া কোনো রকমের ঘুড়মুড় করে দেখে বার করে দেওয়া ওটা ভালো লাগে না তার থেকে আপনি আমি এগারো জনই দেখি দশ থেকে এগারো জন তার মধ্যে যদি হয় এই জন্যই বলি আমি যে আগে একটুখানি বুকিং করে রাখলে সেই ব্যাপারটা একটু বেটার হয় তারপরে কি আপনি আর এসছেন নাকি আর আসা হয়নি আচ্ছা 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 বাড়িতে সমস্যা ছিল আচ্ছা আচ্ছা না ব্যাপারটা হচ্ছে আমি কি আপনাকে শুধু টোটকা দিয়েছিলাম নাকি সঙ্গে কিছু জিনিসপত্র দিয়েছিলাম বাড়িতে রাখা বা ধারণ করা হ্যাঁ কারণ শুধু টোটকার ওপরে কিন্তু খুব বড় সমস্যা হলে সমাধান হয় না হ্যাঁ সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি তো শুধু টোটকা কাউকে দিই না সঙ্গে তো কিছু না কিছু একটা দরকার ফার্স্ট বাস্তুতে রাখার জন্য একটা জিনিস দরকার বা নিজেকে ধারণ করা যেহেতু আপনি বলছেন আপনার বাড়ির লোক মানে পরিবারের কোন সমস্যা হচ্ছিল তখন আপনি এসেছিলেন আচ্ছা আচ্ছা যাক প্রভুর এখন ভালো আছেন তো আমরা বলছি প্রভুর কৃপায় এখন ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ দিদি এখন ভালো আচ্ছা 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 এখন সমস্যা এখন একটা আচ্ছা 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 একটু দাঁড়ান দেখেনি আচ্ছা সিংহ লগ্ন ছেলের কিন্তু বুদ্ধি যথেষ্ট রয়েছে সিংহ লগ্ন মীন রাশি তো আপনার ছেলের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চতুর্থ হাউসে রাহু বসে রয়েছে ঠিক আছে পড়াশোনায় অমনোযোগী এবং প্রাইমারি এডুকেশন অর্থাৎ ধরে নিন এই টেন টুয়েলভ অব্দি যে এডুকেশনটা পড়াশোনার জায়গাটা এই জায়গাতে কিন্তু একটুখানি ডিলে হওয়া বা ডাইভার্ট হয়ে যাওয়া আপনি বললেন না বড়দের সঙ্গে মিশতে একটু হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে আর আপনার ছেলের যেহেতু মিন রাশি বর্তমানে রাহু কিন্তু মিনেই গোচর করছে একটু মন কি বলবো চঞ্চল হয়ে যাবে বা একটু অন্যদিকে চোদ্দ পনেরো বছর বয়স খুব একটা বেশি বয়স নয় চোদ্দ বছর বোধ বয়স আপনার ছেলের তেরো চোদ্দ বছর বয়স একটুখানি আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি পারলেন একটু এই রাহুর একটু প্রতিকারটা করান হ্যাঁ ওর আর দ্বিতীয়ত আর একটা সমস্যা একটু দেখুন পজিটিভ একটা জায়গা রয়েছে সমস্যাও একটা রয়েছে সেটা হচ্ছে রবি আর বুধের বুধাদিত্য যোগ কিন্তু আপনার ছেলের লগ্নে রয়েছে ঠিক আছে ছেলের কিন্তু মেরিট প্রচন্ড আছে একে যদি আপনি সঠিকভাবে একটু পরিচালনা করেন তাহলে কিন্তু ছেলে ভালো জায়গায় দাঁড়াতে পারে ঠিক আছে বর্তমানে শনির মহাদশা চলছে দু হাজার পর্যন্ত চলবে ছেলের মন মেজাজ মাঝের মধ্যে প্রচন্ড খারাপ হয়ে যাবে জিনিসের জন্য জেদ করা বাবা মায়ের সঙ্গে মায়ের সঙ্গে কোনো কোনো জায়গাতে মানসিক অশান্তি ঝঞ্ঝাট করা ছোট ছেলে জেদ করবে আর প্রচন্ড ঝামেলা করবে এর জন্য কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মুহূর্তে সাড়ে সাতের আন্ডারেও কিন্তু পড়ে গেছে যেহেতু মিন রাশি এখন কুম্ভতে শনি রয়েছে ছেলের রাহুর প্রতিকার সাড়ে সাতের যে ব্যাপারটা যাতে সেটা মিনিমাইজ করা যায় মানে সাড়ে সাতি তো খণ্ডন হয় না কারণ কোন যোগ যখন নিয়ে আসছেন বা গোচরে যখন কোন যোগ আসছে সেটা কিন্তু খণ্ডন করা যায় না সেটাকে মিনিমাইজ করা যায় অর্থাৎ কমানো যায় যদি কেউ বলে খণ্ডন করিয়ে দেবে তাহলে আপনি সেখানে কথা বলতে পারেন বাট আমি বলবো খন্ডন হয় না যেটা নিয়ে এসছেন হ্যাঁ ছেলের কিন্তু ডিপ্রেশন মাঝের মধ্যে বাড়বে ছোট ছেলে জিনিসপত্রের জন্য জেদ করবে ঠিক আছে এই জেদ করছে এখন আপনার সাথে জিনিসের জন্য জেদ করা এটা দাও ওটা দাও যেটা হয়তো আপনার ক্যাপাসিটির মধ্যে নয় সেই সমস্ত জন্য করা বড়দের সঙ্গে মেশা একটু বড় বড় ভাব এই সমস্ত মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু কম মেশা এই জিনিসগুলো রয়েছে তাই তো আর মাঝের মধ্যে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে হ্যাঁ কথা বললে বকলে প্রচন্ড ডিপ্রেশন পড়াশোনার দিকে একদম মন নেই দেখুন প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু শুধু নীল সরস্বতী কবচ ধরিয়ে দিলে হবে না এই ক্ষেত্রে কিন্তু রাহুল প্রতিকার ফাস্ট করা দরকার এবং যেহেতু সাড়ে সাথী রয়েছে সাড়ে সাথীটাও কিন্তু যাতে এফেক্টটা কম হয় শনির সেই জন্য কিন্তু বিশেষ কিছু উপায় করা প্রয়োজন ঠিক আছে আপনি পারলে কিন্তু এই ক্ষেত্রে যোগাযোগ করবেন কারণ ছেলেটা কিন্তু আর দু তিন বছর পরই বোধ মাধ্যমিক দেবে নালে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যাবে হ্যাঁ এটা একটু দেখে নেবেন দেখে নিয়ে আপনি কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে মানুষ দূর দূর থেকে আসছেন এবং এসে যদি তাকে যাতে ম্যাডাম যেন সময়টা দিতে পারেন এই কারণেই কিন্তু প্রোগ্রামে আমরা বারবার বলে রাখি যে কন্ট্যাক্ট করতে গেলে হাতে টাইম রেখে কন্ট্যাক্টের মধ্যে আসবেন যে চেম্বারের জন্য বুকিংটা টা নিতে চাইছেন তার জন্য মিনিমাম দু তিন দিন আগে থেকে কন্ট্যাক্ট করুন বুকিং টা পাবেন বুকিং এর সময় নিজের জন্ম তারিখের যে পুরো ডিটেল তথ্যটা সেই তথ্যটা দিয়ে বুকিংটা করুন যাতে চেম্বারে যখন যাবেন যাতে প্রপার টাইমিংটা আপনার প্রশ্ন উত্তরের জন্যই দেওয়া যেতে পারে আমরা আলোচনার দিকে এগোবো থ্রি সিক্সটি ডিগ্রি প্রতিকার এই যে আমাদের কলার বন্ধু এলেন তাকেও কিন্তু ম্যাডাম বললেন যে শুধু টোটকা না কিছু এমন জিনিস সঙ্গে রয়েছে যেটা রাখতে হবে নিজের কাছে বাড়িতেও তাহলে এই থ্রি সিক্সটি ডিগ্রি প্রতিকার সম্বন্ধেও চলুন আরেকটু জেনে নিন প্রথম কথা হচ্ছে যে আমি সেটাই জিজ্ঞাসা করলাম যে আমি কি শুধু উপায় শুধু উপায় দিয়ে কোনো বড় বড় সমস্যার সমাধান দেখুন উপায় আমি দিই এবং সঙ্গে কিছু টোটকা বা টিপ দিয়ে থাকি কিন্তু সেগুলো ছোটখাটো কোনো ঝঞ্ঝাট হয়তো আপনি ইনস্ট্যান্ট এখন আটকে পড়েছেন একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা সেটা হতে পারে কিন্তু যখন বড় বড় বীজ যোগ ধরে নিন দারিদ্র যোগ স্বর্ণ ছাড়া যোগ এই ক্যাটাগরির খুব নেগেটিভ যোগ কাল সর্প যোগ বা মাঙ্গলিক এই ছেলেটির আমি দেখলাম বলতে ভুলে গেলাম যদি আপনি শোনেন তাহলে শুনে নেবেন ছেলেটির কিন্তু মাঙ্গলিকও রয়েছে ঠিক আছে মাঙ্গলিক টুয়েলভ মঙ্গল রয়েছে তো এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিবাহে সমস্যা হবে না যেটা সবাই বলে মাঙ্গলিকে বিবাহ সমস্যা হয় শুধু বিবাহে সমস্যা হবে না এই ক্ষেত্রে কিন্তু রক্তপাত এবং রক্ত রক্তপাতের ফলে অতিরিক্ত মানে কি বলবো বড় অপারেশন বলুন বা সাডেন কোন সমস্যার জন্য কিন্তু হসপিটালাইজেশনস এর জায়গাও থাকতে পারে সেই জন্য মাঙ্গলিকটা কিন্তু আমি বলবো ছোট সমাতেই ওর খণ্ডন করে নেওয়া উচিত এই সম্পর্কিত ব্যাপারে যেহেতু ওর রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে সেকেন্ড কথা হচ্ছে যে শুধুমাত্র থ্রি সিক্সটি ডিগ্রির কথা আমি আসি শুধুমাত্র কবচ আর শুধুমাত্র স্টোন কিন্তু কোনো মতে পারে না এই ক্ষেত্রে দেখুন এই আমি এখন যেটা আলোচনা করব। কেতুর অবস্থান যে সমস্ত মায়েদের কেতু রয়েছে বা তাদের সন্তানদের রয়েছে বা পরিচিত লোকেদের রয়েছে যদি আপনারা জানেন তাহলে খুব ভালো যদি না জানেন তাহলে কি সিমটম দেখে বুঝবেন যে সিক্স হাউসে কেতু রয়েছে প্রথম কথা হচ্ছে রোগ সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না যে কি রোগ হয়েছে রোগ ডাক্তার ধরতে পারবে না আজকে বলবে এই রোগ হয়েছে কালকে বলবে অমুক রোগ হয়েছে কালকে আবার আরেকটা ডাক্তার চেঞ্জ করবেন সে বলবে আরেকটা রোগ হয়েছে সঠিক রোগের জায়গাটা কোনো রকম ভাবে ডিফাইন হবে না অর্থাৎ ধরতে পারবেন না বিভিন্ন রোগের মধ্যে কিন্তু আটকে পড়া সঠিক জায়গায় সঠিক অ্যাড্রেসে না যাওয়া আমাদের পরের বন্ধু রয়েছেন একটু শুনে নেব নমস্কার নমস্কার ফোন করছেন কোথা থেকে আচ্ছা ছেলের নাম জন্ম তারিখ তারিখেম্বর হম আচ্ছা কখন ছটা চল্লিশ পিএম জন্মস্থান

আচ্ছা প্রথম কথা হচ্ছে নমস্কার দাদা আপনার ছেলের হচ্ছে মনে হয় না মিন লগ্ন আপনার ছেলের এবং আপনার রাশি হচ্ছে সিংহ রাশি ভালো কথা যেটা সেটা হচ্ছে যে আহ পজিটিভ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রবির পজিশন সিক্স থাউজ কিন্তু এর ক্ষেত্রে রয়েছে আর একটা পজিটিভ জায়গা রয়েছে যেটা আমি বলবো যে বেনাসের কম্বিনেশনটাও ভালো জায়গায় রয়েছে আপনি কি বিয়ের জায়গাটা জানতে চাইছেন বিয়ে এবং কর্মস্থান দুটোই জানতে চাইছেন কর্মের জায়গাটা তো খুব একটা খারাপ দেখাচ্ছে না কিন্তু স্যাটান কেতু লগ্নে বসে রয়েছে এবং কালসর্প যোগের জন্য এটা বৃহস্পতিভঙ্গ কালসর্প যোগের জন্য কিন্তু সমস্ত কিছু ডিলেতে হবে ঠিক আছে এবং স্যাটান কেতু শনি আর কেতু কম্বিনেশন করে রয়েছে লগ্নে এটাকে কিন্তু সাপের দোষ বলে ও সমস্ত কাজ ডিলে হয় দেরি করে হয় প্রচন্ড পরিমাণে প্রতিকূল পরিস্থিতিতে যাওয়া ঝঞ্ঝাট করে রক্ত মানে কি বলবো মাথার ঘাম পায়ে ফেলে টেনশন করে তারপরে সেই সমস্ত কাজ কিন্তু এগোবে সেটা হয় সরকারি চাকরির যোগ রয়েছে বর্তমানে প্রিপারেশন নিচ্ছে সরকারি চাকরির জন্য অবশ্যই যোগাযোগ করতে বলুন বা চেষ্টা করতে বলুন সম্পূর্ণরূপে জায়গা রয়েছে রবির পজিশন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে ঠিক আছে একটু প্রতিকারটা করতে হবে বাচ্চাটে যেটা সেটা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে এবং ওর দ্বিতীয় অধিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু পঞ্চম স্থানে গিয়ে নিচস্ত হয়ে গেছে অর্থাৎ অর্থের জায়গাটা আপনাকে দেখতে হবে এবং ভাগ্যের জায়গাটা নবমপতি হচ্ছে ওর মঙ্গল সে কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে এ নিচস্ত হওয়ার জন্য আর্থিক জায়গাটা পেতে ওকে কিন্তু অনেকটা কসরত করতে হবে অনেকটা কষ্ট করতে হবে মনের আশা পূর্ণ করতে গেলে অনেকাংশে কষ্ট করতে হবে ওকে কিন্তু বিভিন্ন রকমের স্টেট গভর্নমেন্টের এক্সাম বা টিচারেরও যদি এক্সাম যেগুলো হয় এস এসসির এক্সাম সেগুলো দিতে বলুন ঠিক আছে আচ্ছা আর তো বলুন না গোল্ডেন টাইম কখন হবে গোল্ডেন টাইম দেখুন প্রথম কথা হচ্ছে বিবাহ দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিতে হবে কারণ সপ্তমে স্যাটনের অ্যাসপেক্ট রয়েছে রাহু সপ্তমে মার্কারিকে নিয়ে বসে রয়েছে এই মুহূর্তে দু হাজার পরে আমার এখন মনে হয় বিবাহের দিকেও না যাওয়াই ভালো কেরিয়ারটা ঘেটে যাবে আপাতত দেড় বছর অন্তত বিয়ের দিকে এগোবেন না ঠিক আছে আপাতত হ্যাঁ পঁচিশে অনওয়ার্স পঁচিশের পরে অন্ততপক্ষে আমি বলবো শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবরের পরের দিকে এগোন ঠিক আছে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো চন্দ্রের দশাটা পড়ুক তারপরে চন্দ্রের দশটা পড়লে 2024 এ আপনার চন্দ্রের দশা অলরেডি স্টার্ট হয়ে যাবে কিন্তু 25 মঙ্গলের পরে আপনি যান মঙ্গলের অন্তর্দশায় বিবাহের জন্য যাবেন ওর ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওর ওর বর্তমানে চন্দ্রের দশা রবির দশা 2024 এর সেপ্টেম্বর পর্যন্ত চলবে তারপরে চন্দ্রের দশা পড়বে পঞ্চমพতির দশায় ওর বিবাহের জায়গাটা দেখবেন ঠিক আছে আর এই কাল সর্বদোষটা খন্ডন করিয়ে দিন আপনি দেখুন যে একটা বুকিং নাম্বার চলছে এই বুকিং নাম্বারে অনুষ্ঠানের পরে আপনি একটু যোগাযোগটা করবেন এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর যে বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং দর্শকদের বলে রাখি যারা যারা চাইছেন ম্যাডামের কাছ থেকে প্রপার কনসালটেন্সি তাদের এই অনুষ্ঠানটা যে কমপ্লিট হয়ে যাবে। তার ভিতরে যে তিনজন মানে আমাদের বন্ধু যারা রয়েছেন যারা এখন প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে যারা তিনজন লাকি থাকবেন যে ফোনে পেয়ে গেছেন প্রোগ্রামের পরে তারা সম্পূর্ণ ফ্রি কনসালটেন্সি কিন্তু পেয়ে যাবেন এই অনুষ্ঠানের পরে আধ ঘন্টা আপনাদের হাতে সময় আছে প্রোগ্রামের পরে কন্ট্যাক্ট করা সবাই আসতে পারেন অ্যাকচুয়ালি বারবার ফোন আসে তারপরে বুকিং নাম্বারে দিই আমি কথা বলতে পারলাম না তো আমি ভেবে দেখলাম এখানে তো আমি যদি সবার শুধু ফোন ধরি তাহলে আমি আর আমার ডিসকাশনটা করতে পারবো না মাদের সাথে তো সেই জন্য আমি ঠিক করলাম যে অনেক কিছু তো করা সম্ভবপর নয় ছোট ক্ষমতা অন্তত যদি আফটার এই প্রোগ্রামের পরে যদি আমি অন্তত তিনজনের সঙ্গে কথা বলতে পারি কিছুটা সময় তাদেরকে দিতে পারি অন্তত একটা একটা গাইডলাইন পাবে যদি খুব সমস্যা থাকে সেখানে সেটা আমি যেতে পারবো এই জায়গাটা বললাম এবং দর্শকদের বলে দিই কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দান চেম্বারে সুযোগ পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সোমবারে আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বারের জন্য যোগাযোগ করতে পারছেন সেভেন ফোর জিরো সেভেন ডাবল টু ফোর টু থ্রি সিক্স এই নাম্বারটিতে বুকিং করবেন ঠিক চেম্বার যখন যে যে দিনগুলোতে পাচ্ছেন তার দু তিন দিন আগে থেকে যোগাযোগ আরম্ভ করুন এবং চেম্বারে যোগাযোগ করার সময় নিজের যে জন্ম তারিখের পুরো ইনফরমেশনটা দিয়ে নামটা বুকিং করবেন এটাই আর বাইরের চেম্বারগুলোর জন্য ডেট আপনাদের কাছে প্রোগ্রামে জানিয়ে দেওয়া হবে এগোচ্ছি আলোচনার দিকে হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই অনেকে ফোন করে বলছেন যে দিদি ডিটেলস আপনি চাইছেন কিন্তু আমাদের সব সময় তো আমাদের ডিটেলস নেই যাদের ডিটেলস নেই তাদের জন্য অন্য রাস্তা রয়েছে তাদের হাত রয়েছে খোরারি রয়েছে সেইভাবেও কিন্তু আলোচনা করা যায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো ডিটেলস দিতে হচ্ছে না আপনারা সশরীরে চেম্বারে আগে থেকে বুকিং করে আসবেন যে আমি আসছি অমুক দিন এই বুকিংটা করে দেওয়া দরকার ড্যাটস অল সেক্ষেত্রে কোনো বার্থ ডিটেলস লাগছে না এটা আমি জানিয়ে দিলাম আর খুব শীঘ্রই আমি শিয়ালদাতেও চেম্বার ওপেন করছি যাদের বেলুর বা দক্ষিণেশ্বরে মানে আমি অনেক দেখছি যে বেলুরের কাজ অনেক ক্লায়েন্ট ফোন করছে তারা হাওড়া ময়দানে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু ক্লায়েন্ট বলছেন যে না আমি কিছুতেই হাওড়াতে দিদি যেতে পারছি না দক্ষিণেশ্বরে যেতে পারছি না তাদের জন্য আমি ঠিক করেছি যে শিয়ালদাটা সমস্ত লোকজনেরাই আর কি বেসিক্যালি নর্থ অ্যান্ড সাউথ সবাই কানেক্ট করতে পারবে শিয়ালদায় একটা ওপেনিংস করছি খুব তাড়াতাড়ি আমি ডেট জানিয়ে দেবো আর আগামী পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে ডেটটা আমি দেখছি যদি আজকে পারি আজকে বা আমি গত আগের দিনকে তো করা হয়নি এটা দুর্গাপুরে একটা প্রোগ্রাম জানিয়ে কোনো অসুবিধা নেই যারা দুর্গাপুরের ক্লাইন্ট দেখাতে চান তারা অবশ্যই এসে দুর্গাপুরে দেখাতে পারেন হ্যাঁ যেটা আমি বলছিলাম সিক্স হাউস কেতু তো এই সিক্স হাউজে কেতুর যে জায়গাটা সিক্স হাউসে কেতু থাকলে কি করে ডিজিজটাকে ডিফাইন করতে দেয় না আপনার যে রোগ ধরা পড়বে না রোগ সঠিকভাবে না পড়া সঙ্গে হচ্ছে বিভিন্ন রকমের হঠাৎ করে দেখলেন শত্রুতা লোকের সঙ্গে হয়ে যাওয়া শত্রুতা হচ্ছে আপনি অনুভব করছেন কিন্তু কে করছে বুঝতে পারবেন না এটাকে বলে গোপন শত্রু গোপন শত্রু দেখুন শত্রু যদি সামনাসামনি গাল বন্ধ করে ঝামেলা করে সেটা তো আপনি বুঝতে পারলেন যখন শত্রুতাটা ষড়যন্ত্রের পর্যায়ে চলে যাচ্ছে সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে তার শ্বশুর বাড়িতে বা ছেলেদের ক্ষেত্রে তার তার অফিসে ব্যবসার জায়গায় বিভিন্ন কিন্তু ষড়যন্ত্রের শিকার হয় এই ষড়যন্ত্র করায় দেখুন একটা অদ্ভুত কেমন একটা ক্যালকুলেশন জ্যোতিষের একদিকে কেতু কিন্তু আমাদের আধ্যাত্মিকতা দেয় নাম জপের ক্ষমতা দেয় স্পিরিচুয়ালিটি দেয় অন্যদিকে এই কেতু যখন আপনার জন্মচকে নেগেটিভ হয়ে যাবে ডিজিজ

সঙ্গে কানেক্টিভ হয়ে স্যাটানো থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্রের জায়গাটা খুব বড়ভাবে চলে আসে এবং যখন রবির কানেকশন হয়ে যায় তখন কিন্তু গোপন শত্রুর কারণে মান সম্মান হানির জায়গা চলে আসবে এবং আরেকটা জায়গা বলে রাখি যেটা হচ্ছে সিক্স থাউজার কেতু করে সেটা হচ্ছে ঋণ নেওয়ার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দেয় অনেকে আছে ঋণ নিতে চাইছেন ঋণ নিয়ে হয়তো উন্নতি করতে চাইছেন সেই ঋণ নেওয়ার জায়গা কিন্তু এই সিক্স থাউজার কেতু ডিস্টার্ব করে দেয় এবার এই সিক্স থাউসার কেতু যদি আমার মায়েদের থাকে কাউরির চাটে বা তার লোকেদের চাটে থাকে সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন অনেকে জানেন আজকাল ইউটিউব দেখে বা অনলাইন থেকে যে একটি ক্যাটসাই পড়লে কেতুর বোধহয় আমার সমাধান হয়ে যাবে সম্পূর্ণ নিত্যান্ত ভুল তার লগ্ন বিচার না করে কোনোদিন কোনো রত্ন ধারণ করা উচিত নয় রত্ন দেখুন সব কিন্তু এক নয় রত্নের কিন্তু অনেক ডিফারেন্সিয়েশন রয়েছে যে অ্যাস্ট্রোলজার আপনাকে দেখছে সে যদি সঠিক অ্যাস্ট্রোলজার তার জ্ঞান যদি সঠিক হয় থাকে তার নলেজ যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই আপনাকে সাজেস্ট করতে পারবে কোন জেমস্টোনটা আদৌ আপনার পড়া উচিত কিভাবে পড়া উচিত কোন ক্যাটাগরিটা পড়া উচিত আপনার লগ্নের জন্য সঙ্গে কোন জপ মন্ত্র আপনি বারবার বলি জপ আর মন্ত্র ব্যবহার করার কথা বা নিজে বলার কথা তার কারণ হচ্ছে যখন কোনো সমস্যায় আপনি নিজে ভুগছেন তখন আমরা হোম যজ্ঞ করে কিন্তু সেটাকে কাটানোর চেষ্টা করি আমরা হচ্ছি তৃতীয় ব্যক্তি যখন আমি আপনাকে ডাইরেক্ট সেই সমস্যার মধ্যে ইনভলভ করে তখন কিন্তু সেই সমস্যা অনেকাংশে আপনার ঘাট থেকে নেমে যাওয়ার জায়গা কারণ সেখানে আপনার নিজের ডেডিকেশনটা চলে আসে আমাদের মধ্যে সেই জায়গা হয়তো এতদিন এই স্টাডি বলুন বা এই সাধনা বলুন করে এসছে যাতে করে আমরা মানুষের সমস্যাটা কোন জায়গায় যেতে পারে কতটা যেতে পারে সেটা কিন্তু বোঝার জায়গা আছে সেটা কিন্তু শুধু এইটা বললে হয় না যে আমি সব করে দেবো একটা জায়গায় লিমিটেশন থাকে যেখানে কিন্তু যার যন্ত্রণা তাকে ইনভলভ করতে হয় এবং সঙ্গে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তার মানসিকতাটাকে তৈরি করা তার গ্রহ পরিস্থিতিটা তাকে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে কার্মিক অ্যালাইনমেন্ট থিয়রি কোনটা সে করবে কোনটা সে করবে না সঙ্গে আর একটা কথা বলে রেখে দিই যে আমি পাঁচ রুদ্রাক্ষ এখনো পর্যন্ত কিন্তু আমার সমস্ত ক্লায়েন্টদের জন্য ফ্রিতে দিচ্ছি ফলো আমার আমি কিছু রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ পুজো করিয়ে এনেছিলাম এখনো পর্যন্ত যারা আমার চেম্বারে আসছেন প্রত্যেকের জন্য কিন্তু আমি একটা করে পাঁচমুখী রুদ্রাক্ষ তাদেরকে দিচ্ছি তাদের মনস্কামনা পূর্তির জন্য বিশেষভাবে কিন্তু এটা ফলপ্রসূ ভাবে রেজাল্ট দেবে হ্যাঁ যে আলোচনায় আমি আসছিলাম সেটা হচ্ছে থ্রি ডিগ্রি প্রতিকার এবং জীবন প্রণালীর পরিবর্তন এইটা কিন্তু বিশেষভাবে শুধু কেতু বা রাহুর ক্ষেত্রে নয় আপনার জন্মছকের সমস্ত প্ল্যানেটের পজিশন কি আপনার হরস্কোপে বৃহস্পতি কি বলছে স্যাটেন কি বলছে এই জায়গাটা জেনে যদি আপনি আপনার ব্যবসাটা এগোন আপনি আপনার কথাবার্তা এগোন আপনার লাইফস্টাইল আপনার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি কিন্তু স্রোতের দিকে গেলেন স্রোতের প্রতিকূলে গেলেন না প্রতিকূলে গেলে কিন্তু কষ্ট বেশি করতে হবে খানা খন্দে বেশি পড়তে হবে সেই জন্য বারবার বলি আমার সময় কেন লাগে আমি কেন বলি ডিটেলসটা দিয়ে দিতে যাতে পাঁচ মিনিটে আপনাদেরকে বলতে না হয় এবার আসুন আমি যেন একটু সময় নিয়ে আপনাদের সমস্যার সমাধানটা যাতে আপনাদেরকে বলে দিতে পারি সেই জন্যই বারবার বলা হয় যে একটু ডিটেলসটা আগে থেকে দেবেন যাদের ডিটেলস নেই তাদেরকে আমি বলেই দিলাম যে অন্যান্য আরও অনেক রাস্তা আছে যাতে করে আপনি আপনার সমাধানের রাস্তায় যেতে পারেন এবং এই জায়গা থেকে দর্শক বন্ধুদের আজ এটুকুই বলা প্রোগ্রামের টাইম আজ এই পর্যন্ত যদি আপনিও থ্রি ডিগ্রি এই প্রতিকারের বিষয়ে ইন্টারেস্টেড থাকেন আরো জানতে চান তাহলে করুন এবং এই প্রোগ্রাম এখন আমাদের কমপ্লিট হতে চলেছে। প্রোগ্রামের ঠিক পরে আধ ঘন্টা হাতে সময় থাকছে তিনজন কলার সুযোগ পাবেন যারা ফ্রি কনসালটেন্সি আজকে ম্যাডামের থেকে পেয়ে যেতে পারবেন তাই ভালো থাকুন প্রত্যেকে ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক জানাবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার